গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে হলো শুভ দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার সকাল সকাল দেখো উঠে আমি আমার কাজ বাজ সব কিছু শুরু করে দিয়েছি। আজকে যেহেতু আমার যে হেল্পিং হ্যান্ড তাকে যেহেতু আজকে ছুটি দিয়ে দিয়েছি, সেহেতু সকাল সকাল পূর্ণিমার সকালবেলা উঠে ঘর টর মানে বাসি ঘর টর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার মানে কোনো রকমের ঝাড় দেওয়া আমি কি আর সেরকম পারি, তো যাই হোক কোনো রকম একটুখানি ঘর টর ঝাড় দিলাম। আর ওইদিকে দেখছো মশারিটা তুলিনি, আর এইদিকে দেখো চলে এসেছি ঠাকুরের বাসন মাজার জন্য। কেননা ওই টাইমে জলটা ছিল, তো ভাবলাম যে ডাইরেক্ট লাইনের জল থাকতে থাকতে ঠাকুরের বাসনটা মেজে নেওয়া যাক। আর তারপরে দেখো এবার চলে এসেছি, বাসি বিছানাটা এখনও তুলিনি, কেননা ছেলে ওই দেখো মশারির মধ্যে এখনও খেলছে। আর যেহেতু একটুখানি সকালবেলা, এখন 7:30 মতো বাজে, সেহেতু ভাবলাম যে না থাকো ভেতরেই থাক। তো আমি এইদিকে ওকে ভেতরে রেখেই আমি ঘর টরগুলো একটুখানি কোনো রকমে মুছে নিচ্ছি। সত্যি কথা বলতে সেরকম তো পারি না, ওই যতটুকু উপর উপর দিয়ে সম্ভব ততটুকুই আমি এখানে ঘরগুলো মুছে নিচ্ছি। এরপর বন্ধুরা বেডরুমটা পরিষ্কার করে চলে আসলাম এখানে ড্রয়িং রুমে। আর দেখতেই পাচ্ছ সোফার উপরে ওগুলো সমস্ত সব ধোয়া জামা কাপড় ওইভাবেই রেখে দিয়েছি, কেননা এখনও পর্যন্ত টাইম পাইনি ওগুলো গোছানোর। আর আজকে যেহেতু চলে যাব আমার বাপের বাড়িতে, সেহেতু আর ওগুলো আর গুছাইনি, ওইভাবেই রেখে দিয়েছি। আর ঘরে বাচ্চা আছে, তো ও যতই আমি গুছাই না কেন আবার সেই অগোছালো হয়েই যায়। আর তোমাদের হলো আজকে আমার হাজব্যান্ডের হলো ডিউটি আছে, তাই এবার অতটা রং খেলার কোনো জোশ নেই যে রং খেলতেই হবে। তাও একটু চেষ্টা করেছি তার মাঝেও যে একটু সবাইকে যাতে আনন্দ দিতে পারি, যেটুকুনি ভাই বোনরা মিলে যা করেছি। আর এখানে দেখো সমস্ত মানে প্রথমে আমি দুয়ারটা ঝাড় দিইনি, কেননা বাইরে মনিদি কাজ করছিল, তা মনিদির বাইরের ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি ঘরের যত নোংরা ছিল সমস্ত বাইরে বার করে দিয়ে আর এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, মানে বারান্দাটা। আর বারান্দাটা এই বাইকটা থাকার পরে না খুব অসুবিধা হয় ঘরটার মুছতে। এরপরে দেখো বন্ধুরা চলে আসলাম মানে ঘরটার সমস্ত কিছু মোছা ধোয়া ঝাড় দেওয়া সব কিছু হয়ে যাওয়ার পর চলে আসলাম হলো তোমার বেডরুম মানে বিছানা গোছাতে। আর আমার ছেলে দেখতে পাচ্ছ মানে হাতে ফাইভ নিয়ে, মানে ওর মামার হলো 5 বছরের যে অ্যানিভার্সারি, সেই অ্যানিভার্সারি সেই ফাইভটা নিয়ে এসছে, নিয়ে এসে ওই রকম বিছানার মধ্যে লাফালাফি করছে। আর আমাদের এখনও কম্বল ওঠেনি, কেননা কম্বলটা রাতের দিকে একটু লাগছে, ফ্যান চালালেও ঠান্ডা ঠান্ডা আছে। আর এখানে দেখো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে গেলে বাড়িতে ঢোকার পর দেখবে আসলেও কিন্তু ভালো লাগে। আর যদি সব কিছু অগোছালো করে রেখে যাই না কোথাও, তা এসে কিন্তু তখন আর পরিষ্কার করে এসে কিন্তু আর পরিষ্কার করতে ভালো লাগে না। নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখবে ঘরে ঢুকেও শান্তি। আর এখানে দেখো কি মানে তোমাদের সামনেই তোমরা দেখো, আমি কিছুক্ষণ আগে বিছানার ওই বালিশ টালিশ গুছালাম আর তার মধ্যেই দেখো ছেলের কাণ্ড, দেখেছো? এইরকম হলো আমার পরিস্থিতি। এরপরে চলে আসলাম স্নান টান করে, মানে স্নান টান সেরে পুজো দিতে। আমার ঘরের যে গৃহদেবতা রয়েছে তাকে পুজো দিচ্ছে। গৃহদেব আমি কোনো মানে কি বলে কোনো দীক্ষা দীক্ষা নিইনি, কিন্তু যেটুকুনি পারি আমি একটু ঠাকুর পুজো করি। আর আজকে আমার যে মানে গোপুসোনাকে আজকে একটুখানি আবিরের জলে ওকে রং দেব না সাকি কখনো হয়, যেহেতু আজকের উৎসবটাই ওকে নিই। তো মানে এত ভালো লাগছে ও, আর ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন ও কত খুশি হচ্ছে, ওকে রং দিয়ে যে স্নান করাচ্ছি। তা তারপরে ওকে একটুখানি রং টং দিয়ে স্নান করানোর পর একটুখানি গায়ে মধু ঘি সমস্ত কিছু দিয়ে ওকে ডোলে ডোলে ভালো করে পরিষ্কার করে দিয়ে ওকে একদম মসাজ করিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো ওকে কেমন লাগছে, তোমরাও একটুখানি আমার কমেন্ট বক্সে জানিও কিন্তু বন্ধুরা। এরপরে বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটাও একটু তোমাদের সঙ্গে আমার যে ঠাকুরের যে ছোট্ট সিংহাসনটা সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে মিষ্টি আর ফল দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছি, তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। গুড মর্নিং বন্ধুরা,
তো সকাল সকাল উঠেই পড়েছি, উঠে সমস্ত পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু পূর্ণিমার পুজো তো সকাল সকালই দিয়ে দিলাম, কেননা থাকবো না। আর সবাইকে জানাই শুভ দোল যাত্রা, দোল পূর্ণিমা, তো সবাই খুব ভালোভাবে সেফটি ভাবে দোল খেলো এটাই কামনা করি। আমার এবছরে কোনো প্ল্যান নেই, তাও যেহেতু বাইরে বেরোবো মানে ওই বাড়িতে যাবো, সেহেতু ওই যে এই সাদা চুড়িদারটা রং মাখানো, এটা যদি বাই চান্স কেউ গায়ে দিয়ে দেয় তাহলে এটার উপর দিয়ে যাবে, তাই এটা পরে নেবো। আর ছেলেকে একটা নর্মালি একটা প্যান্ট আর জামা পরিয়ে নেবো। তো চলো এখন আর বকবক করছি না, কেননা পুজো টুজোর সমস্ত ঘর মোছা, পুজো আর অন্যান্য দিন কি হয় যে পুরো ঘরটা মুছি না, কিন্তু আজকে পুরো ঘরটাই মুছেছি কারণ আজকে পূর্ণিমা বলে। তো চলো এখন আর বকবক করছি না, ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এরপরে চলে এসেছি আমার ঘরের যারা বড় গুরুজনরা রয়েছে তাদের পায়ে প্রণাম করতে, আর ইনি হলেন আমার আব্বা। তোমরা হয়তো এর আগের ব্লগ যারা শেয়ার দেখেছো তারা বুঝতে পারবে আমার আব্বা হলো ব্লাইন্ড, তো চোখে দেখতে পায় না উনি। তো তাই যাই হোক, আব্বা আমাকে রং মাখিয়ে দিল, আর এইভাবে ছোটো ছোটো ভাবে খুশি দেওয়ার চেষ্টা করি। আর প্রথমেই আমার ঠাম্মা দাদু দিদুন প্রত্যেকের পায়ে দিয়ে এসেছি, আর তারপরে যার স্থান সেটা হলো আব্বা বড় মাসি, মানে ভগবানের পর যদি কারো স্থান হয়ে থাকে সেটা হলো আব্বা বড় মাসির স্থান। তো স্থান তো সেখানে বড় মাসির পায়েও দিয়ে দিচ্ছি, আর এখানে বাবাকেও পায়ে দিয়ে দিচ্ছি। আর আমার বাবা হলো রঙের একদম বিরুদ্ধে একটা মানুষ, মানে রং পছন্দই করে না, আর মায়ের পায়েও দিয়ে দিলাম। বাবা লুচি চলে এসছে এখানে, এই যে বাবা খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, ঘুম থেকে উঠেই চলে এসছে। আর এবছর ওর গেঞ্জি পাইনি, কিছু করার নেই, ওই জন্য পুরোনো গেঞ্জি পরিয়ে দিয়েছি। ওইদিকে বাবানকে খাওয়াতে খাওয়াতে এইদিকে আমাদের আমার বাপের বাড়ির পাড়ার থেকে একটু একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল, তো আমি আর যাইনি। তো এই পাড়ার ছোট ছোট মেয়েরা এগুলোতে অংশগ্রহণ করেছে, তো চলো একটু প্রভাত ফেরি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এরপরে হলো আমি টলটলকে নিয়ে বেরিয়ে পড়লাম আসল গন্তব্যে। তো চলো এবার হলো রং খেলার আসল মজা, তো চলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি মজা করেছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হাই করে দে।
বন্ধুরা, আমাদের এখানে রং খেলা এন্ড ডি এন্ড। তো এখানে বৌমনি আর গোগল দাদাকেই বেসিক্যালি রং মাখাতে এসেছিলাম, কেননা ওরা রং খেলায় কোথাও বেরোয় না। তো হোলি মানে হোলির দিনে রং তো বানতা হ্যায় জি। আর এই দেখো, এখানে চলে এসছে আমার পুচকু বাবা। ওকে হলো জল, এমনি প্লেন জল, শুধু পিচকারিটা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বললাম আমার বাবা হলো রঙের একদমই বিরুদ্ধে, তো ওকে খালি জল দিয়ে দিয়েছে, ও ওইটা দিয়েই পিচকারি দিয়ে রাস্তার লোককে মারছে। আর মানে ও খুবই মজা পেয়েছে। আর যেহেতু এই বছর মানে এই প্রথম মনে হয় আমার ছেলে মানে দোলে কোথাও বেরোলো না, ঘরের মধ্যেই থেকে কেটে গেছিলো। আর এখানে দেখো ও সবার বড়দের পায়ে পায়ে আবির দিচ্ছে। তো চলো ওর আবির দেওয়াটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মা বাবা ছোটোবেলা থেকে শিখিয়েছে যে দোলের দিন সবাই প্রথমে বড়দের পায়ে আবির ছুঁয়ে তাহলেই দোল খেলাটা শুরু করতে হয়। তো সেখানে আমি আমার বাবা মা বড়মাসি আব্বা প্রত্যেকের পায়ে আবির ছুঁয়েছি। তার আগে আমার ঠাম্মা দাদু দিদুনের পায়ে দিয়েছি, আর তারও আগে গোপুসোনারকে ইয়ে করেছি। তো আমার আরও সবাই ছিল, কিন্তু তাদের এইবার পায়ে আবির দেওয়া হয়নি। তাতে একটুখানি মনটা ক্ষুণ্ণই আছে। কিন্তু কী বলতো বন্ধুরা, মানে ছোট হতে হতে না, মানে যত বাড়ির এমনিতেও ছোট, তো ছোট হতে হতে আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাচ্ছি, বুঝলে তো। তো এর থেকে আর কিছু বললাম না। তো দেখো বন্ধুরা, এরপরে মা বাবানের দায়িত্ব আবির দিয়ে দিচ্ছে, কেননা এমন কোনো বছর হয়নি যে বাবান রং খেলেনি। এই বছরটাই একটুখানি বিকল্প হয়েছে ওর জীবনে, কেননা যেহেতু আমার বাবা রং খেলা পছন্দ করে না, সেক্ষেত্রে আমার বাবানেরকে এবারই মানে ঘোরানোর মতো কেউই ছিল না। আর আমি যেটুকুনি বেরিয়েছিলাম ওইটুকুনি, তারপরে স্নান টান করে ঘরের মধ্যে, যে ভিডিওটা করছি তখন কিন্তু আমার স্নান করা, তাই আমি আর বাবানেরকে প্রথমে যা একটুখানি আবির দিয়েছিলাম সেটাই। আর যদি আমার হাজবেন্ড থাকতো তাহলে অবশ্যই এই বছরের দোলটাও মানে আরও বেশি আনন্দ হতো, কেননা ও রং খেলতে খুব ভালোবাসে। আর আমার খুব ইচ্ছা আছে নেক্সট বার আমার শ্বশুরবাড়ির রং খেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করার, কেননা আজকে 7 বছরে আমি আমার শ্বশুরবাড়ির ওখানে যে রং খেলাটা হয় সেটা কোনোদিনও এনজয় করতে পারিনি, কেননা আমার হাজবেন্ড কোনোদিনও ছুটি পায়নি। তো ওই জন্যই, কেননা ও বাড়িতে যেতে গেলে তো আমাদের মিনিমাম 3টে দিন হাতে নিয়ে যেতে হয়, তো সেক্ষেত্রে কোনো বাড়ি পায়নি। তো নেক্সট বার ইচ্ছা আছে। আর এই দেখো এইদিকে ছেলে আমার মায়ের গালে আবির দিয়ে দিচ্ছে, তারপরে ও নিজের মাথাতেই দিচ্ছে। তো যাই হোক, ও একদম ছোট্টবেলা থেকে ও রং টং সমস্ত কিছু খেলতে মানে ও একদম ঠিকঠাক, একদম ওকে। এরপরে সন্ধ্যেবেলা ওর বাবা আসার পর মানে আমার হাজবেন্ড আসার পর চলে গেলাম এখানে একটা মায়ের মন্দিরে, আমাদের এই চৌরাস্তার দিকেই পড়ে। তো মায়ের মন্দিরটা খুবই সুন্দর করেছে, আর ওখানে আরতি চলছিল বাবানকে একটা পাঞ্জাবি পরিয়ে নিয়ে, আর এই পাঞ্জাবিটা একদিনই পরানো হয়েছে, নিয়ে গেছিলাম। আর এইদিকে রাতের খাবার দাবারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, সবাইকে আবার হ্যাপি হ্যাপি।